বিশাল বড় গ্লোব, বৃষ্টি পড়ছে কি ঝর্ণার জল সেটা অনুভূতিও পাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। পুজোর কিন্তু আর 20 দিন বাকি। সন্তোষ মিত্র স্কোয়ার এই বছর কলকাতার সব থেকে জনপ্রিয় এবং মোস্ট অ্যাট্রাকশন বলা যায়। কারণটা তোমরা অলরেডি জানো, কিন্তু সেই সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু আজকে থেকে LED লাগার কাজ শুরু হয়ে যাবে। তো সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু বাঁশের কাজ শুরু হয়ে গেছিলো এবং তোমাদের সাথে সবটুকু শেয়ার করেছিলাম। এবারে কিন্তু যখন এসেছি তখন কিন্তু বাঁশের কাজ ছেড়ে দিয়ে এবারে রঙের কাজ শুরু হয়েছে। তো আজকে কিন্তু রাত্রিবেলা থেকে আর শুরু হয়ে যাবে লাইটের কাজও। তো সবটুকু নিয়ে তোমাদের সাথে রয়েছি, তো চলো দেখতে চলো। তোর একটা মিস্টেক হয়ে গেছে, বাঁশের কাজ নয় লোহার কাজ, লোহার কাজ তখন কমপ্লিট সাথে লোহার স্ট্রাকচারও। হ্যাঁ হ্যাঁ, সো বেসিক্যালি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের সেই বিশাল বড় গ্লোব। এই যে গ্লোব, এই গ্লোবটা কিন্তু অলমোস্ট 50-60 ফিট বড় লম্বা হয়েছে, ঠিক আছে? তো এত বড় গ্লোবের মধ্যে যখন বিভিন্ন জিনিস ফুটে উঠবে তোমরা বুঝতেই পারছো কীরকম লাগবে। এই যে অংশটা দেখছো এই মুহূর্তে, এটার ওপরে যে প্লাইটা লেগেছে সেটা লোহার স্ট্রাকচারের ওপর প্লাই লেগেছে এবং তার ওপরে কিন্তু রঙের কাজ চলছে এবং কিছুক্ষণ পরেই হয়তো লাইটসের কাজও শুরু হয়ে যাবে এখানে। এবং তোমাদের যে যদি সব থেকে ইন্টারেস্টিং কথা বলি, তাহলে এই যে বাইরে যে বাঁশের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা কিন্তু খুলে ফেলা হবে। খুলে ফেলার পর কিন্তু এই পুরো গ্লোবটা জুড়ে কিন্তু আলাদাই মনোমুগ্ধকর বিভিন্ন জিনিসপত্র হবে। আচ্ছা, তুই একটা জিনিস আমি এইমাত্র দর্শকদের সাথে শেয়ার করে এলাম, তুই কি জানিস যে এইখানে যে লাইটসগুলো বসবে, এটা কোনো LED স্ক্রিন নয়, এটা ছোট ছোট ঘড়ির মতো ওয়াচ সেই রকম দেখতে লাইটস, এবং সেই লাইটস দিয়ে পুরো জায়গাটা ভরে যাবে, যেটা একটা স্ক্রিনের আকার নেবে। এটা তো আমি ভাবতেই পারছি না, কত সংখ্যক লাইট, 1,25,000-এর ওপরে। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ বা এই জিনিসটা, ধরো এই জিনিসটার উপরে একটা বিদ্যুৎ চমকালো, জাস্ট শো হিসাবে তোমরা দেখলে, শো এর মধ্যে দেখলে বিদ্যুৎ চমকালো, তো দেখলে একটা বিদ্যুৎ চমকে একটা কাঁচ কিছু ভেঙে পড়ছে, এটা ধরো স্ক্রিনে দেখানো হচ্ছে। তো তুমি লিটারালি ফিল করবে এখানে দাঁড়িয়ে যে তোমার সামনে কাঁচ ভেঙে পড়ছে। আর এটা কিন্তু এই মুহূর্তে এটা দেখছি, পরের মুহূর্তে অন্য কিছু দেখো। হ্যাঁ, সেটা তো আমি বললাম যেরকম ভিডিওতে, আমি কারোর সাথে একটা আলোচনা করছি যে তোমরা কি দেখে এলে, তারা বললো অন্য কিছুই দেখে এলাম। একদম একদম, ভেবো না যে আমরা বিজ্ঞাপন করছি, আমরা কিন্তু নিজেরাও এক্সাইটেড এই জিনিসগুলো দেখার জন্য, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে ভেতরে আরো বড় একটা চমক লুকিয়ে আছে, এবার ভেতরে যাবো এবং সেটা তোমাদেরকে দেখাবো। ভেতরে যেতে যেতে কয়েকটা জিনিস দেখাই। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে বাইরের যে লোহার আবরণটা ছিল, যারা আমাদের লাস্ট ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে, এই লোহার আবরণের উপর এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে এবং তার বাইরে যে এই বাঁশের যে কাজগুলো দেখছো, এগুলো রং করার পর লাইট লাগানোর পর সরে যাবে। আমরা এবার ভেতরে প্রবেশ করব এবং ভেতরেও কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ লুকিয়ে আছে। সো এই মুহূর্তে কিন্তু আমরা ভেতরে চলে এসেছি এবং ভেতরে আসার পর তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখো। এইটা তো বাইরের যে স্ক্রিনগুলো এই ওয়ালে লাগবে বাইরে, কিন্তু ভেতরেও কিন্তু আলাদা একটা ওয়াল ক্রিয়েট হয়েছে। এই যে এইখানে যে লোহার স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারের ওপর নতুন করে দেখো প্লাই লাগছে, এটা কিন্তু আলাদা একটা ওয়াল যেটা এই ভেতরেরও একটা গ্লোব ক্রিয়েট করবে। কিন্তু বাইরে একটা গ্লোব থাকছে এবং ভেতরে একটা গ্লোব থাকছে, এর মাঝে বিভিন্ন এই যে এত বড় লাইটসের সিস্টেম, আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাই। এই মুহূর্তে আমি ভেতরে চলে এলাম, এই যো এইখানে একটা গ্লোব ক্রিয়েট হয়েছে যেটা দিয়ে তোমরা, যেটার মধ্যে বাইরের প্রজেকশনটা হবে, আর এইখানে আরেকটা গ্লোব হচ্ছে যেটা দিয়ে তোমরা ভেতরে প্রজেকশন দেখবে। এই যে গ্লোবটা, এই দুটো গ্লোবের মাঝখানে কিন্তু বিভিন্ন কুলিং প্রসেস রাখা থাকবে, যেহেতু এত লাইটস থাকবে সেগুলোকে ঠান্ডা করার একটা ব্যাপার রয়েছে, তো বিভিন্ন কুলিং প্রসেস কিন্তু এই পজিশনটাতে থাকবে, এই গ্যাপটার মধ্যে, ঠিক আছে? এবং এই যে বাইরে যে লোহার যে স্ট্রাকচারটা, সেটার মধ্যে কিন্তু অলরেডি প্লাই লাগতে শুরু করে দিয়েছে, এই যে ভেতরের স্ট্রাকচারটার মধ্যে। এবং এই স্ট্রাকচারটার মধ্যে যে গ্লোবটা থাকবে, সেই গ্লোবে কিন্তু তোমরা মা দুর্গার মহালয়া থেকে শুরু করে সমস্ত কিছু ভেতরে ঢোকার পর দেখতে পাবে, যেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি আবার মূল মণ্ডপের দিকে এগিয়ে যাই। এই মাঝখানে যত বাস দেখতে পাচ্ছ, এই লোহার স্ট্রাকচারের ওপরেও যত বাস দেখতে পাচ্ছ, এই সমস্ত বাস কিন্তু খুলে ফেলা হবে একটা টাইমের পর।
এবং যখন সেটা খুলে ফেলা হবে তখন এই ভেতরটা কিরম এক্সপিরিয়েন্স হয় সেটাই কিন্তু একটা চমকপ্রদ ব্যাপার। বাইরে শো ভেতরেও শো, মানে হাউ এক্সাইটেড 20 দিন আগে ভীষণ ভীষণ, মানে আমি বাইরেটা তো আগের বার জেনেইছিলাম কিন্তু এবারে এসে জানছি ভিতরেও হবে। আর ভিতরে শুধু শো চলবে না, সেই মুহূর্তগুলোকেও কিন্তু আমাদের সামনে তুলে ধরা হবে। তো মা দুর্গা সামনে সাথে শো, তাও আবার 11D একটা আলাদাই ফিল দেবে। এক্স্যাক্টলি, মানে তুই কি 20 দিন তস্য সইতে পারছিস? না একদমই নয়, মানে মনে হচ্ছে এখনই শো চালিয়ে দিলে এখানে বসে। তার মানে তুই কি বলতে পারছিস যে কলকাতার যত পুজো আছে সব কিছু ছেড়ে সবাই আগে সন্তোষ মিত্র স্কোয়ার? হ্যাঁ একদম, আর তার থেকেও বড় কথা যে সব কিছু ছেড়ে একবার নয় দুবার নয়, আমি পারলে 10-10 বার এখানে আসতে রাজি আছি, কারণ প্রত্যেক মুহূর্তে নতুন শো দেখ। এক্স্যাক্টলি, মানে এটাও একটা আফসোস থেকে যাবে আমাদেরও তোমাদেরও, যারা আসবে তারা কিন্তু জেনে আসবে যে পরের মুহূর্তে কিন্তু এই পুরো অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তো তোমরাও হয়তো কিছু না কিছু মিস করে যাবে, কিন্তু মিস সন্তোষ মিত্র স্কোয়ার একদম করো না। কলকাতায় অন্য পুজো কোথায় এসে দেখছো না দেখছো, সন্তোষ মিত্র স্কোয়ার মাস্ট। প্রত্যেকবারের ন্যায় মাতৃ প্রতিমা কিন্তু এখানেই থাকবে, এই যে এই জায়গায়, এই যে মুকুর মঞ্চতেই প্রত্যেকবার মাতৃ প্রতিমা থাকে। এখান থেকে যে বাসগুলো দেখছো এগুলো তো সরে যাবে বারবারই বলছি, এবং তারপর কিন্তু এখানে সেই মাতৃ প্রতিমা থাকবে, মিন্টু পালের তৈরি করা মাতৃ প্রতিমা, কুমোরটুলির খ্যাতনামা শিল্পী, ওনার মাতৃ প্রতিমা এখানে কিন্তু স্থান পাবে। তবে যেটা সবথেকে ইন্টারেস্টিং লাগছে, এই গরমে অলরেডি এই জায়গাটা কিন্তু ঠান্ডা, একদমই ঠান্ডা, বাইরে থেকে সেটা ফিল করতে পারবে এখানে এসে যে এর ভিতর যে লেয়ারটা হয়েছে এবং তার মধ্যে যে গ্যাপ রয়েছে তার জন্য ভিতরটা সত্যি খুব ঠান্ডা হয়ে গেছে। প্রত্যেকবারের মতো কিন্তু তোমরা এইখান দিয়ে এন্ট্রি করবে, এন্ট্রান্স এটাই হবে, আর এক্সিট পয়েন্ট কিন্তু এইদিকে হবে। এখনও বাস লাগানো আছে, এগুলো খুলে যাবে। এই যে এইখানে যে লোহার যে দুটো বিমের মাঝখানে গ্যাপ রয়েছে এটা দেখলেই বুঝতে পারবে এখান দিয়ে কিন্তু বেরোনোর এন্ট্রান্স রয়েছে। তুই ওই দিক দিয়ে বেরোস না, আমরা এই দিক দিয়ে যাবো। তো বেসিক্যালি তোমরা যারা জানো যে মাকে কিন্তু এই মঞ্চ দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় ওপরে, বাট এখানে কিন্তু অনেক লোহার স্ট্রাকচার তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আমি যদি তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাই, এখানে লোহার স্ট্রাকচার রয়েছে, বাঁশের স্ট্রাকচার রয়েছে। তো অনেকের মনে হতে পারে যে ঠাকুরটা ঢুকবে কী করে এখানে, সো সেটার জন্য কিন্তু এই অংশের যে লোহার স্ট্রাকচারটা রয়েছে সেটাকে কেটে ফেলা হবে, বাঁশের স্ট্রাকচারগুলো সরিয়ে ঠাকুরকে প্রবেশ করানো হবে, করার পর আবার লোহার স্ট্রাকচারগুলোকে রিজয়েন করা হবে, করার পর কিন্তু এই পেছনের অংশের যে কাজ যেটা বাকি রয়েছে দেখছো এখনও অবধি, পেছনের অংশের কাজটা কিন্তু তারপর কমপ্লিট করা হবে। তো তার আগে অবধি কিন্তু এই জায়গার কাজটা কমপ্লিট হবে না, কারণ এখানে ঠাকুর প্রবেশ করার ব্যাপার রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমি আমাদের মাঝে পেয়ে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারের ঘরের ছেলে বলা যায়। তো দাদা প্রথমে তোমার পরিচয়টা একটু যদি বলো। আমার নাম যুগল জানা, কাঁথি পূর্ব মেদিনীপুর। আচ্ছা, যে এই বছর কলকাতা নয় সারা বাংলার সব থেকে অ্যাট্রাকশন এটা, তো তোমার কিরম এক্সাইটমেন্ট তুমি বলো। সে তো ঠিক, একেবারে ঠিক কথাই। এই লাইট বা এরকম ধরনের প্যান্ডেল আগে আমার ভারতবর্ষে হয়নি। যে লাইটটাও লাগানো হচ্ছে সেটা প্রথমবার এই ভারতবর্ষে প্রথমবার এখানে লাগানো হচ্ছে 11D। আজকে বিকালেই আমরা লাইটের যে ক্যাপগুলো লাগাবো, তা লাইটের ক্যাপগুলো লাগানো মানে মেজারমেন্টের ব্যাপার আছে, মেজারমেন্ট চলছে দেখতে পাচ্ছে না যে মেজারমেন্ট করছে, বিকালে লাইট লাগাবো, 1,25,000 মতো লাইট বসবে। আচ্ছা বলছি, এলইডি কি স্ক্রিন নাকি এলইডি লাইটের ওপর সবটা হবে? এলইডি স্ক্রিনের মতোই হবে, এটা একটা চেনের মতো পরপর লাইট আছে, এগুলো বসিয়ে একটা স্ক্রিন তৈরি হবে, একটা স্ক্রিন তৈরি হবে, এটা পুরোটাই একটা এলইডি টিভির মতো হয়ে যাবে। আচ্ছা, তো মানে জিনিসটাকে দেখতে কিরকম যদি একটু দর্শকদের আইডিয়া দাও? যেরকম লাস ভেগাস আপনারা দেখছেন সেখানে যেরকম শো দেখানো হচ্ছে, এখানেও দিনে রাত্রে দু টাইমেই শো দেখানো হবে। তো দিনের বেলা দিনের মতো দেখানো হবে, সকালে সূর্য ওঠা অস্ত যাওয়া, দিনের বেলা দেখুন সূর্য উঠছে প্রখর রোদ, সেভাবে দেখানো হবে। রাত্রিবেলা তো আরও অন্যান্য থাকবে যেরকম দেখছেন, তো আমাদের মতো করে শোগুলো দেখানো হবে এখানে। সেখানে যে লাস ভেগাস যেরকম শোগুলো দেখানো হচ্ছে, এখানে আমাদের নিজেদের মতো করে শোগুলো দেখানো হবে, যে জাস্ট ওটা দেখানো হবে তা না, আমরা নিজের মতো তৈরি করছি, মানে বাইরের জিনিসের মধ্যে আমাদের ঐতিহ্যকে আমরা ঐতিহ্যকে ফিরে পাবো। মা দুর্গাকেও দেখতে পাবো, অসুরের সঙ্গে যুদ্ধও দেখতে পাবো, সবই দেখতে পাবো। আর ভিতরে তো বলেছে, ভিতরে তো একই শেপে মনে হচ্ছে যে না এটাই শেষ শেপ না, এর ভিতরে আর একটা রাউন্ড শেপ আছে, এই রাউন্ড শেপের ভিতরটাই আসর, এর আসরের ভিতরে মায়ের মূর্তিও থাকবে, দর্শনার থাকবে। সেখানে মায়ের সঙ্গে যে অসুরের যুদ্ধ হয়েছিল মহিষাসুর মর্দিনী, সেটা পুরো দৃশ্য দেখানো হবে, মানে ভেতরেও দৃশ্য দেখানো হবে, ঠিক যেমন লাস ভেগাসে দেখানো, এবং সেটা এফেক্ট পাবেন, যে আকাশ উঠে আসছে কি বৃষ্টি পড়ছে কি ঝর্নার জল, সেটা অনুভূতিও পাওয়া যাবে, এবং তার সঙ্গে সাউন্ড সিস্টেমও থাকবে। এই এত বড় যে সিস্টেম, সেই সিস্টেমটাকে তো কুলিং করারও একটা ব্যাপার থাকে, তো সেইটার ব্যাপারে তোমরা কি আইডিয়া করছো? এই যে লাইটের ব্যাপারটা হচ্ছে, তাদের তো একটা
ব্যাপার আছে, সেটাও জন্য এখানে ভিতরে এই যে দুটো লেয়ারের মাঝখানে বিশাল একটা জায়গা রেখেছি, সেখানে তাকে ঠান্ডা করার জন্য সেখানে মেশিন বসবে 200-250, পাখা বসবে। তারপরে দর্শনার্থী যে আসবে সেখানে যে এতজন দর্শনার্থী থাকবে তার জন্য তো এসির ব্যবস্থা থাকতে রাখতেই হবে, না তো মানুষ অসুস্থ হয়ে পড়বে এত ভিড়ের ভিতরে, সেগুলো সব ব্যবস্থা থাকছে। আরেকটা জিনিস জানার ছিল যে এই যে খোলা জায়গাটা, এই খোলা জায়গাটা কি মানুষের জন্য ফ্রি স্পেস থাকবে নাকি তোমরা সেম ব্যারিকেডই হবে? এই খোলা জায়গা খোলাই দেখছেন এখন, আবার যখন এসে দেখবেন খোলা জায়গা পুরাই কাজ হয়ে গেছে। এই শোটা দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখবে সেই ব্যাপারটা থাকছে না, একদম রানিং লাইনই থাকবে। রানিং লাইনে তো এতটা সোজাসুজি তাড়াতাড়ি যেতে পারবে না, লাইনে যেতে গেলে যে সময়টা পাবে যথেষ্ট, আবার বেরোনোর সময়ও পাবে, ভিউটা পাবে। তবে আপনি ধরুন এই প্যান্ডেলের জন্য 1 ঘন্টা সময় দিলে, 1 ঘন্টার ভিতরে যা দেখবেন পরবর্তী 1 ঘন্টার জন্য আবার আলাদা, সে সকালে এলে যেটা দেখতে পাবে রাত্রে যেটা দেখানো হচ্ছে দেখতে পাবে না, আবার রাত্রে এলে দেখতে পাবে, আর রাত্রে আবার 10টার সময় এলে আবার একটা দেখতে পাবে ভিউ দেখতে পাবে, আবার 10টার পরে আবার 1টার সময় এলে আর একটা ভিউ দেখতে পাবে। আশা করি সবাই আসবেন, মাকে দর্শন করবেন এবং আমার মণ্ডপ দত্ত মণ্ডপটাও দর্শন করবেন। ধন্যবাদ। সো বেসিক্যালি তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, আমি আর শ্রেয়া মাঝখানে খানিকক্ষণ মানে বেরিয়ে আসার পথে ভিডিওটা বন্ধ করেছিলাম, পজ করেছিলাম শিল্পীদের অনুরোধে। আমরা যেটা দেখে নিলাম না সেইটা আমরা এখনই এই পুজোর এক্সাইটমেন্টকে নিজেদের মধ্যে 10 গুণ বাড়িয়ে নিয়েছি। শ্রেয়া কী দেখলি একটু যদি ডেসক্রাইব করিস। হ্যাঁ, মানে এরকম গোল গোল শিপ টাইপের জিনিসটা, যেটা কাইন্ড অফ প্রজেক্টর কিন্তু প্রজেক্টর নয়, মানে স্ক্রিন, ওনারা বলছেন যে এটা এইটুকু স্ক্রিন, সেটা দিয়ে পুরো 11D শো দেখানো হবে। বেসিক্যালি আমি তোমাদের বলি, যদি কোনোদিনও তোমাদের বাড়ির এলইডি টিভি থাকে সেটাকে যদি খোলো তাহলে দেখবে এরকম ছোট ছোট চিপ দিয়ে কিন্তু পুরো স্ক্রিনটা রেডি করা হয়। তো এইখানে কিন্তু সেই যে লাইটস, এই যে চিপ পয়েন্টগুলো, সেই চিপ পয়েন্টগুলো ওনারা আমাদের দেখালেন, ওই চিপ পয়েন্টগুলো আঠার মাধ্যমে পুরো প্যান্ডেল জুড়ে লাগবে এবং লাগার পর কিন্তু ওটা স্ক্রিনের আকার নেবে। ওই জিনিসটা আমাদেরকে দেখাতে বারণ করলেন। এবং আমি যেটা সবসময় বলি তোমাদেরকেও, যে শিল্পী যতটুকু দেখাতে চান ততটুকুই শেয়ার করা উচিত। আমরা ওনার কাছে গেছিলাম তোমাদেরকে ওই ভিডিও মানে ওই জিনিসটা দেখানোর জন্য, যে আমি বলতে গেছিলাম যে আমরা কি ভিডিওটা নিতে পারি ওই লাইটসগুলোর, তো উনি বললেন যে তোমাদের দেখাচ্ছি বাট ভিডিওটা ভিডিও করো না ওটা, কারণ এক্সাইটমেন্ট। আর অবশ্যই এক্সাইটমেন্টটা আসল, দুর্গাপুজোর এক্সাইটমেন্ট জিয়ে রাখতে হবে। আর জিয়ে রাখার জন্য ওইটা কি সেটা আপাতত তোমাদের অজানাই থাকুক, এসো দেখতে আসতে হবে, একদম দেখতে আসতে হবে। অ্যাকচুয়ালি এখান থেকে বেরোনোর সময় যেটা হয়, এই সুন্দর পায়রাগুলো কিন্তু বেশ ভালো লাগে, তাই না? একবার দৌড়ে যাও ওদের কাছে, দেখ ওরা উড়ে পালাবে। হ্যাঁ, বেচারা খাচ্ছে কেন ডিস্টার্ব করবি, বাট এটা দেখতে খুব ভালো লাগে উড়ে যাওয়াটা, এই উড়ে এসে বসাটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই, পাড়ায় কিন্তু অলরেডি লাইটস লেগে গেছে, পাড়ার বিভিন্ন বাড়িতে এরকম লাইটস লেগে গেছে। এই যে যদি দূরে দেখো মাইকস লেগে গেছে, এই যে দূরে দেখলে দেখো মাইকও লেগে গেছে। তো পুরো পুজোর ভাইব পাচ্ছিস কি পাচ্ছিস না? আর সন্তোষ মিত্র স্কোয়ার আমাদেরকে এই বছর পুজোয় সেই বার্তাই নিয়ে আসবে আশা করছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমরা যাব, তবে ভিডিও জারি থাকবে, নতুন নতুন ভিডিওস আসতে থাকবে, নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুর্গা দুর্গা।